সো হেই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও তো গাইস আজকের ভিডিও তো একটা ইউনিক ভিডিও হ্যাঁ গাইস ফ্রি ফায়ার এমন পাঁচটা আবিষ্কার বা ইনভেনশন বলতে পারো ফ্রি ফায়ার নিজে কোনো যেগুলো না করলে হয়তো আমি তুমি আজকে গেম খেলতাম না হয়তো আমি আজকে ফ্রি ফায়ার খেলতাম না তুমি হয়তো ফ্রি ফায়ার গেমটা খেলতে না তো কী এখন সেই ফ্রি ফায়ারে পাঁচটা আবিষ্কার সেই সম্বন্ধে কথা বলবো তো আচ্ছা গাইস ফ্রি ফি ফায়ার এই আমিষ্ণো না হলে কেউই আজকে হয়তো ফ্রি ফায়ার খেলতাম না তো চলো সেই ইন্টারেস্টিং আবিষ্কারগুলো তোমাদেরকে দেখাবো অ্যান্ড এক এক করে সব কিছু আলোচনা করবো তো গাইস একটা কথা বলে আজকে একটু ইউনিক ভিডিও ইভেন্ট আবেটেড ভিডিও না তো যদি তোমাদের ভিডিও ভালো লাগে তারপরে লাইক শেয়ার করো আগে ভিডিওটা দেখ আমি আশা করি অনেক কষ্ট করে মেহনার দিয়ে ভিডিও বানিয়েছি যখন তোমাদের অবভিয়াসলি ভালো লাগবে ঠিক আছে তো ফ্রি ফায়ারে এমন কি সেই পাঁচটা আবিষ্কার যেগুলো না হলে হয়তো আমি তুমি বা কেউই আজকে গেম খেলতাম না তো ফার্স্ট হচ্ছে গাইস আমাদের গ্লুয়াল হ্যাঁ গাইস ফার্স্ট গ্লুয়াল তো আই থিঙ্িঙ্ক এটা সবারই বুঝে গেছে তো ফার্স্টে ফ্রি ফায়ার যখন নতুন এসেছিলো ছিল ছিল না বাট গেস ফ্রি ফায়ার কিন্তু ফাঁকা মাঠের মধ্যে সবাই কিন্তু মানে মানে আলাদাই লেভেলের ফাইট হতো কিন্তু ফাইটটা অতটা মানে কোনো কভার না জায়গা থাকতো না ফ্রি ফায়ারে বড়ো বড়ো ঘাস ছিল সেই জন্য ফ্রি ফায়ারে গ্লুয়াল লঞ্চ করা হয় এন গেজ গ্লুয়াল কী হয় প্রথমে ছিল ছোটো গ্লোয়াল ঠিক আছে তোমরা জানো ছোটো গ্লুয়াল স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন ছোটো একটা গ্লুয়াল ছিল তো এই গ্লুয়াল গাইস কেউই কারণের জন্য ইউজ করতো না সবাই কী করতো কভার নেওয়ার জন্য এনিমি মারছে সেই টাইমে গ্লোয়ালটা ফাঁকা মাঠের মধ্যে লাগে গ্লুয়ালাই কভার নেওয়ার জন্য কিন্তু ইউজ করতো মানে ফ্রি ফায়ার তারপরে কি করে আপডেটের পর কিন্তু আর দুই তিনটা আবারটার পর ফ্রি ফায়ার গ্লোয়ালটাকে এরকম বড় করে দেয় যেটা তোমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ গেম খেলাতে ঠিক আছে এরকম বড় করে দেয় এলাই গ্লুওয়ালের কারণে তোমরা যেন গেমটা খেলতে কতটা ভালো হয় আমি গেছ গেমটা কতটা ইন্টারেস্টিং লাগে খেলতে জাস্ট ফর দিস গ্লোয়াল ঠিক আছে তো গ্লোয়াল পাঁচ নাম্বার আমাদের সব থেকে ছোট যেটা সেটা হচ্ছে গ্লুওয়াল না থাকলে হয়তো ফ্রি ফায়ার গেমটা এত ইন্টারেস্টিং হতো না আর এত পপুলারও হতো না ঠিক আছে এবার গাইস সেকেন্ড যেটা খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয় সেটা হচ্ছে গাইস ক্লাব ক্লাবেশন তো ফ্রি ফায়ার ছাড়া পৃথিবীতে অনেক গেম আছে বাট গাইস আমাদের ডিজে অলোক ঠিক আছে তাছাড়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে ঋত্বিক রোশন এত সু মানে এত নায়ক মানে বলতে সেলিব্রিটি বলতে পারো ঠিক আছে ক্রিশ্চিয়ানো রোনালডো তো এত বড় সেলিব্রিটি জাস্ট আমাদের ফ্রি ফায়ার গেমে আছে আর কোনো গেমে নেই তো ফ্রি ফায়ারের এই কোলাব্রেশনগুলো নাম্বার ফোর হচ্ছে আমাদের কাছে ফ্রি ফায়ারের কোলাব্রেশান তো এই যে দারুণ দারুণ কোলাবরেশন এই যে এত বড় বড় সুপার স্টার তাছাড়া কাছে এত বড় সেলিব্রিটিদের মানে যে কোলাপগুলো করেছে সেই কোলাবের কারণে কিন্তু গেমটা একটা আলাদাই লেভেলে চলে গেছে গেছেন গেমের মানে কে গেমের মাথা পুরো উঁচু একদম টপে চলছে ফ্রি ফায়ার ঠিক আছে ফ্রি ফায়ার টপে চলছে একটাই কারণে যে এমন কোনো গেম নেই যেখানে এত বড় বড় সেলিব্রিটি আছে বাট ফ্রি ফায়ার একমাত্র গেম যেখানে কিন্তু এত বড় বড় সেলিব্রিটি কিন্তু আমাদের গেমের মধ্যে আছে ভাই সাব আলাদা লেভেলের জিনিস এর জন্য কিন্তু গেমটা অনেক পপুলার হয়েছে গেম যারা জানতো না ফ্রি ফায়ারের নাম তারাও কিন্তু জানতে পেরেছে এন গাইস তিন নাম্বার হচ্ছে গাইস আমাদের ক্লাস স্কোয়াড তো অনেকে এখানে কোশ্চেন করতে অর্থাৎ ক্লাস স্কোয়াড এটার জন্য গেম পপুলার হয়েছে তুমি কি পাগলা হয়ে গেলে ওয় রুকো যারা সভার করো আপুন হ্যাঁ সব কিছু বলেগা তো গাইস ক্লাস স্কোর জন্য কি জন্য হয়েছে গেমে তোমরা জানো না যারা নতুন খেলছো আগে ক্লাস স্কোরটাই গেমের মধ্যে ছিল না যারা অনলি পুরনো প্লেয়ার তারা কমেন্ট করে জানো তোমরা জানতে কি না পুরোনো প্লেয়ার তো সবাই জানতে তো আগে ক্লাস স্কোর মোডটাই গেমের মধ্যে ছিল না অনলি র্যাঙ্ক ক্লাসিক জম্বি মোড এইসব অনেক হ্যানাতানা মোড ছিল বাট মেন ছিল র্যাঙ্ক আর ক্লাসিক তো ক্লাস স্কোর একটা আপডেট পরে কিন্তু আসে ঠিক আছে অ্যান্ড গেজ ক্লাস স্কট কারণে কিজনে গেম পপুলার হয়েছে যারা নতুন নতুন এখন গেম খেলে তার র্যাঙ্ক সহজে খেলতে পারে না র্যাঙ্কে খুবই অসুবিধা হয় তার জন্য তারা ক্লাস স্কটই ফার্স্ট খেলে নতুন তোমরা নতুন প্লেয়ার যারা খেলছো তারা একদম কমেন্ট করে জানাবে তোমরা ফার্স্ট ক্লাসি স্কট খেলতে কি র্যাঙ্ক প্রথমে ফার্স্ট সবাই ক্লাস স্কট খেলে তারপরে কিন্তু র্যাঙ্কে যায় এবার কোশ্চেন উত্তর দাদা এর জন্য গেমের পপুলার কি হলো এখনও গাইস রুকো যারা সাভার করো তো গাইস এমন এমন প্লেয়ার আসে যেমন অনেকেই আমি দেখেছি যারা ক্লাস স্কট কাস্টম অনলি খেলে আর কিছুই না ঠিক আছে তো গাইস এই ক্লাস স্কট আসার আগে আনলিমিটেড গ্লোবালের তেমন কোনো দামি ছিল না আগে কাস্টম হতো ফুল ম্যাপ কাস্টম যেখানে গাইস আলাদাই লেভেলের আনলিমিটেড গ্লুবাল করলেও কোনো মজাই আসতো না তেমন বাট গাইস এখন কিন্তু আলাদাই লেভেলের ক্লাসি স্কোডে কিন্তু আনলিমিটেড গ্লুবালে আলাদাই লেভেলের মজা আছে এন সবাই কিন্তু মানে ম্যাক্সিমাম এই ক্লাসি স্কোয়াড কাস্টমই কিন্তু খেলে কাস্টম পেলে ক্লাসি স্কোয়াড কাস্টম ফোর ভার্সেস ফোর ওয়ার ওয়ান ভার্সেস ওয়ান যেন ভালো লাগে বাট ক্লাস স্কোয়াড আসার আগে কিন্তু এই আনলিমিটেড গ্লুবালের এত ক্রেজ ছিল না আনলিমিটেড গ্লুবাল কারোর এত খেলতে ভালো লাগত না বাট ক্লাসি স্কোয়াড আসার পরে গেমের একটা লেভেলই হাই হয়ে গেছে এন গেছি ক্লাস স্কোয়াড আনলিমিটেড গ্লুবাল কাস্টম একটা আলাদাই এপিক জিনিস তৈরি হয়ে গেছে এর জন্য কিন্তু গেম খেলতে অনেকের ভালো লাগে অ্যান্ড গেমটা এখন যারা ছেড়ে দিত বাট স্কোর কাস্টমের জন্য কিন্তু গেমটা এখনও ছাড়েনি তো আমার সঙ্গে কারা সহমত অবসি কমেন্ট করে জানাবে অ্যান্ড নেক্সট হচ্ছে গাইস এটা হচ্ছে গাইস গ্র্যান্ড মাস্টার হ্যাঁ গাইস গারেনা মাস্টার বা গ্র্যান্ড মাস্টার যাই বলো তো গ্র্যান্ড মাস্টারের জন্য কী হচ্ছে গাইস এখন টপ দু হাজার গ্র্যান্ড মাস্টার টপ দু হাজার প্লেয়ার কিন্তু গ্র্যান্ড মাস্টার তো কী হয় গাইস এখন গ্র্যান্ড মাস্টার অন্য অন্য গেমে কি হয় যে এত স্কোর করতে পারলে তোমরা এই লিগে হাইয়েস্ট লিগে চলে যাবে বাট ফিলার আলাদাই লেভেলের মানে গেস্ট টপ দু হাজার থাকতে পারে তুমি গ্র্যান্ড মাস্টার তো অনেকে কি করবে সেই লিগে যাওয়ার পরে গেম খেলা বন্ধ করে দেবে বাট ফ্রি ফায়ার এমন না তুমি যদি গেম খেলা বন্ধ করে দাও তোমার পরে প্লেয়াররা খেলে কিন্তু তোমার আগে উঠে গেলে তোমার গ্র্যান্ড মাস্টার নেমে যাবে তো সেই জন্য কি হয়ে গেছে যারা গ্র্যান্ড মাস্টার থাকে বা গ্লোলা থাকে তারা কিন্তু গেম খেলা বন্ধ করতে পারে না অল টাইম তাদের গেম চলে এই জন্য কিন্তু গেমের একটা মানে ক্রেজ তাদের মধ্যে কিন্তু মানে থাকে অল টাইম গেমের একটা আলাদা লেভেলের ক্রেজ কিন্তু থাকে তার জন্য কিন্তু প্রচুর 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 গেম খেলতে হয় ঠিক আছে অ্যান্ড কেজ লাস্ট অ্যান্ড সব থেকে মেন জিনিস যেটা ফ্রি ফায়ার আগে আমাদের এত পপুলার হয়েছে বা ফ্রি ফায়ার গেম যার জন্য আমরা বেসিক্যালি আমি খেলি বেসিক্যালি তোমরা হয়তো খেলো না মানে হতে পারে যারা ঠিক আছে কিন্তু আমি বেসিক্যালি এই কারণটার জন্যই খেলি কারণটা হচ্ছে গাইস কম এমবির ছিল গাইস এখন একটু সাত আটশো এম বি হয়ে গেছে কারণ অনেক কিছু এসেছি গেমের মধ্যে এত ম্যাপ ট্যাপ দিয়েছে তুই বাড়বেই বাট গাইস আগে চারশো এম বি ছিল আমি যখন ডাউনলোড করেছিলাম তিনশো পঁচিশ বি ছিল তো তখন গাইস ফ্রি ফায়ার কম এম বি হওয়ার কারণে আমার চার জিবির র্যামের ফোন ছিল অ্যান্ড গাইস আমি ভেবেছিলাম আমার ফোনটা নষ্ট হয়ে যাবে অন্য কোনো দু জিবি এক জিবির গেম ডাউনলোড করলে তোকে আমি ফ্রি ফায়ার খেলি অ্যান্ড গাইস এই কারণের জন্যই কিন্তু ফ্রি ফায়ারের ম্যাক্সিমাম অডিয়েন্স আছে জাস্ট কম এমবির গেম অ্যান্ড কম এম বিতে এত সুন্দর গেম মানে এত সুন্দর গেম কম এম বিতে জাস্ট আলাদাই লেভেলের এখনও ফ্রি ফায়ার ছাড়া কোনো গেম নেই তো এত কম এমবিতে এত সুন্দর একটা গেম কিন্তু তখনই একমাত্র ফ্রি ফায়ার ছিল এখনও বলতে পারো সাতশো পঁচিশ এমির মধ্যে এত সুন্দর গেম নেই গান স্কিন থেকে শুরু করে ড্রেসপত্র ক্যারেক্টার এত গ্রাফিক্স ঠিক আছে বাট গেস এই কম এমির কারণে কিন্তু ফ্রি ফায়ার এত পপুলার হয়েছিল একদম ম্যাক্সিমাম ডাউনলোড হয়েছিল অ্যান্ড এখন আমার কাছে তো ফোন আছে আমি ইচ্ছা করলে যে কোনো গেম খেলতে পারি বাট তবুও ফ্রি ফায়ার একটা আলাদা লেভেলের ক্রেজ গাছ ফ্রি ফায়ার ছাড়া কথা হবে না তো সেই জন্য গাইছ কিন্তু ফ্রি ফায়ার খেলি তো এই পাঁচটার মধ্যে তুমি কোন কারণে এখন গেম খেলো আমাকে নিচে কমেন্ট করো প্রত্যেকটা কমেন্ট পড়ার ট্রাই করবো আর একটা ইউনিক ভিডিও বানালাম তোমাদের জন্য কারণ ইন মানে ইভেন্ট আপডেট আজকে তেমন কিছু নেই সে দিলাম না বাট যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক চাইবো এবার যদি ভালো লাগে লাইক করো অ্যান্ড আজকে ভিডিও লাইক এম কোনো নেই এক মিলিয়ন লাইক এম করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে লোক নিচে দেখো একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখা আছে যেটা নতুন এসেছে সাবস্ক্রাইব মারো বেল আইকনটা অল অপশন করে দাও আর ইউনিক ভিডিও ভালো হয়েছে কি খারাপ হয়েছে আমাকে একটু সাজেস্ট করবে সঠিকভাবে লাভ ইউ অল গাইস বাবাই ভালো দেখো লাভ ইউ অল